Please subscribe to my channel and press the bell button. আমার বাবা জি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও মুমিন মুসলমান হল, আকিমুসসালা ওয়াতুজ যাকা ওয়ারকাউ মার রাকিঈন, পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো, সাহেবে মাল হইলে যাকাত আদায় করো, আল্লাহর তিন নম্বর অর্ডার ওয়ারকাউ মার রাকিঈন, রুকু করনে ওয়ালা আহলুল লগে রুকু করো, অর্থাৎ পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় করো। আমরা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় করব সবাই ইনশাআল্লাহ। বিশ্ব নবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসসালাতু কুররাতু আইনি, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চক্কর টান্ড, নামাজ আমার চক্কর টান্ড। নবীজির হুশ যার আর হুশ আর, হুশ যায় যখন হুশ যখন ঘুরিয়ায়, নবীজির হুশ আবার পরে সোনার নবীজি চক্কর বানে ফলায় ফরমায়, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ মানুষ সম্পর্কে তুমি তাই নুশিয়ার তাকিও, চাকর চাকরানি সম্পর্কে তুমি তার নুশিয়ার থাকো। বুখারী শরীফের হাদিস, তোমার অধীনস্থ মানুষ করলে তুমি যেটা খাও তাওয়ারে তারারে খাওয়াও, তুমি যেটা পরণ করো তারারে পড়াও, তুমি যেটা ব্যবহার করো তারারে ব্যবহার করবার দাও। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ এত কুওয়াত ওয়ালা ইবাদত, নিশ্চয় নামাজ এত নূর ওয়ালা ইবাদত, নিশ্চয় নামাজ এত বরকত ওয়ালা ইবাদত। নামাজের ভিতরে এত শক্তি এত কুওয়াত এত তাকত নিহিত আছে। নামাজ লেখাই নামাজ যদি আমরা রই যায়, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তমাম ফাহশামি তমাম বেহায়াই তমাম মামনুয়াত তমাম মুনকারাত তমাম নিষিদ্ধ কার্যা বলি থাকি নামাজে, আমরা রে ঘুরাইয়া রাখি দিতে পারবে আল্লাহর হুকুমে। জোরে কও সুবহানাল্লাহ। হরুতার নবী যে খুদরা মুরশি বিয়ানাকুম বিশালাতি ইজা বালাগু সাবা ওয়াজরিবু হুম মিজা বালাগু আশারা, যখন তোমার তান হরুতার সাত বছরের বয়স হয় তখন তুমি দেন তারার নামাজের হুকুম করো, ওয়াজরিবু হুম মিজা বালাগু আশারা, আর যখন তারার বয়স দশ বছরের বয়স হয়ে যায় তারার কিতা করো নামাজের জন্য, তারার দরকার বতর দরকার বশত পাছন বাড়ি মারো, তারার দরকার বশত কিছু মারিয়া নামাজ উঠাও। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবা জিরা, আল্লাহর জিকির যদি আমরা জিন্দেগির শামিল হাল হয়ে যায়, পাঁচ ওয়াক্তের নামাজ যদি আমরা সুন্দর হয়ে যায়, হালাল তরিকায় যদি আমরা জীবন নির্বাহ হয়ে যায়, যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে যদি আমরা বাঁচিয়া চলে যাই, তাহলে মৌতর সময় আমাদের নসিব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ বচন হবে, যার জীবনের সর্বশেষ কথা হবে, বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বেটা মরবো, বেটার কবরটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগিচা বানায়া দিলাইবা, বেটার কবরে আর জান্নাতে কানেকশন লাগি যাইব, বেটার কবরে আর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। তিন নম্বর আমল হইল, আমরা ইলিমের দিকে কদম রাখতাম, ইলিমের দিকে ইনকালাবি আমরা কদম রাখতাম, বিপ্লবাত্মক কদম রাখতাম সব ইনশাআল্লাহ। এক একটা আওলাদরে হাফিজে কোরআন বানাইতে আতুটাও সব ইনশাআল্লাহ। আমরা এক একটা আওলাদরে আমরা হাফিজে কোরআন বানাইতাম সব ইনশাআল্লাহ। আমরা ছেলেটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাক বাদানায়, আমরা ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাক বাদানায়,
আমরার ছেলেটা হাফিজ কোরআন ও কায়েস অফিসার হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও ডবল ডক্টরেট ত্রিপল ডক্টরেট হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও গভর্নর হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও মুখ্যমন্ত্রী হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও ডাক্তার বেটা হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও কে কইবারে বৈজ্ঞানিক বেটা হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও প্রাইম মিনিস্টার হবে নড়িয়া হয়ে যাবে বাধা নাই, আমরার ছেলেটা হাফিজ কোরআন ও প্রেসিডেন্ট হবে নড়িয়া হয়ে যাবে বাধা নাই, জোরে কও সুবহানাল্লাহ, ধরার আইনি আমরাই 850 বছর দুর্ধান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারত বর্ষে আমরাই রাজত্ব করেছি, জোরে বলো সুবহানাল্লাহ, কত বুদ্ধি আয়বক থেকে বাদশাহ জাফর পর্যন্ত দুর্ধান্ত প্রতাপশালী হিসাবে 850 বছর আমরাই রাজত্ব করেছি, ডরাইভারে কিতা আছে, আগেকার জমানার বাদশাহ হল হাফিজে কোরআন আসলা, আগেকার জমানার প্রধান সেনাপতি হাফিজে কোরআন আসলা, আগেকার জমানার সালানায়ক হল হাফিজে কোরআন আসলা, আইজ আমরা হাফিজে কোরআন বানাইতাম বাবা, শিক্ষা ছাড়া উপায় নাই, ইসলাম হলো ইলমের ধর্ম, শিক্ষার ধর্ম, শিক্ষার বিকাশ চূড়ান্ত পর্যায়ে আমরা করা লাগিব, হাফিজে কোরআন বনো, কারিয়ে কোরআন বনো, আলিমে কোরআন বনো, হামিলে কোরআন বনো, আশিকে কোরআন বনো, আপনারা হয়তো জানা নাই সাবেক ভারতবর্ষের প্রেসিডেন্ট পূর্বতন ভূতপূর্ব প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহ ফজরুল নামাজ পড়িয়া এক মঞ্জিল কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সাফান করতা, জোরে হোক সুবহান, খুশি দিলাম এজা, খুশি দিলাম এজা, ডক্টর জাকির হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহ ফজরুল নামাজ পড়িয়া এক মঞ্জিল সাত পারা, এক মঞ্জিল সাত পারা, এক মঞ্জিল হয় সাত পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর বান্দায় সাফান করতে কও সুবহানাল্লাহ, আমার বাবা জিরাম একজন হাফিজে কোরআনে আমরা সব এক একটা ওলাদ হাফিজে কোরআন বানাইতাম সব ইনশাআল্লাহ, হাফিজ বেটা ওয়ার বাদে মেট্রিক পাস করাও, আইএ পাস করাও, বিএ পাস করাও, ডক্টরেট করাও, ত্রিপল ডক্টরেট করাও, আমি আইজ কই আইসি আমার মুসলমান হল ইমামে কাবা আব্দুর রহমান সুদাস বায়তুল্লাহ শরীফের ইমাম বেটা, ইমামে কাবা 1960 ইংরেজি তান জনম, আমার জনম 1960 ইংরেজি, ইমামে কাবা আব্দুর রহমান সুদেশ হাফিজ কোরআন, কোরআন শরীফের তিলাওয়াত করলে বোঝা যায় অবতীর্ণ হইতেছি নাজিল হইতেছি, উম্মুল কুরা ইউনিভার্সিটি সব রিয়াজ ইউনিভার্সিটির ডক্টরেট, মদিনা ইউনিভার্সিটির ডক্টরেট, এরপর ইন্টারভিউ দিয়া হারাম শরীফের ইমামে কাবা হইলা, ইমামে কাবা হওয়ার পরে এবং আগে তাকিয়া পরে তাকে ত্রিপল ডক্টরেট, জোরে কও সুবহানাল্লাহ, উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর হাদিসের প্রফেসর হরম শরীফর বুখারী শরীফর মুহাদ্দিস শাইখুল হাদিস মক্কাতুল মুআজ্জামার হাইকোর্টের জাস্টিস, জোরে কও সুবহানাল্লাহ, এভাবে বর্তমান জমানার কম্পিটিশন জমানা হইল, বর্তমান জমানা হইল প্রতিযোগিতার জমানা, বইলে হইত না আর চাকরির দিকে চাইও না, চাকরির দিকে চাইও না, মা বাপুর বুঝা হইও না, মেহনত মুশক্কত করিয়া যাও, পাঁচ বক্ত নামাজ আদায় করিয়া হালাল তরিকায় চলিয়া যাবতীয় মাদক দ্রব্য বর্জন করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির সেবক হইয়া সৃষ্টির সেবক হইয়া মেহনত করিয়া যাও, সাত ঘন্টা আট ঘন্টা মেহনত করিয়া বাড়ির বুঝা হইও না, মাই বাপুর সাহায্য করো, সহযোগিতা করো, আর শিক্ষার বিকাশ ঘটাও, জোরে কও সুবহানাল্লাহ, মুসলমান জাতি ইকরার নির্দেশনা পাওয়ার পরে 100 বৎসরের ভিতরে গোটা মুসলমান জাতিটাই শিক্ষিত জাতিতে পরিণত হয়ে গিয়েছিল, এমন কোন মুসলমান পুরুষ
অশিক্ষিত দেখেন নাই, এমন কোন মুসলমান মহিলা মুসলমান নারী অশিক্ষিতা দেখে নাই। আমার কাছে একটা কিতাব আছে, আর একটা কিতাবের খবর পাইছি, মুসলমান মুহাদ্দিসাত হর, মুসলমান বেটিন আলিমাত মুহাদ্দিসাত মুফতিয়া, মুসলমান বেটিন তোর জীবনী ইতিহাস লেখা হয়েছে নাদওয়াতুল উলামা লখনউর ফারি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টরে জনক মৌলানা সাহেবে মুসলমান মহিলা আখলার জীবনী গ্রন্থ লিখেছেন, প্রায় 1400 বছরের জীবনী গ্রন্থ, 42 খণ্ড হয়েছে, 10,000 মুসলমান মহিলা সংক্ষিপ্ত জীবন ইতিহাস লিখেছেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে মুহাদ্দিসা কারিমা, মুসলমানে ইরা শিক্ষা গ্রহণ করছেন, এমন কোন মানুষ অশিক্ষিত দেখেন নাই। মুসলমান বেটিন্দর ভিতরে মুহাদ্দিসা কারিমা পর্দার আড়াল থেকে বুখারী শরীফ শিয়া সিদ্ধার পাঠদান কর্তা, যে যুগ ফ্লাইট নাই, যে যুগ ইঞ্জিল চালিত জাহাজ নাই, যে যুগ রেল নাই, যে যুগ গাড়ি নাই, ও যুগর মুসলমান আঠিয়া গুড়া দৌড়াইয়া মুহাদ্দিসা কারিমার কাছে গোটা মুসলিম ওয়ার্ল্ড গোটা পৃথিবীর তাকিয়া বড় বড় উলামা হলাইয়া মুহাদ্দিসা কারিমার কাছে বুখারী শরীফর শিক্ষা গ্রহণ করছেন, মুসলিম শরীফর শিক্ষা গ্রহণ করছেন, আবু দাউদ শরীফর শিক্ষা গ্রহণ করছেন, তিরমিজি শরীফর শিক্ষা গ্রহণ করছেন, নেসাই শরীফর শিক্ষা গ্রহণ করছেন, পর্দার আড়াল তাকিয়া মুহাদ্দিসা কারিমার কাছে শিক্ষা গ্রহণ করনে ওয়ালা মুহাদ্দিসিন আখলার জামাত হইল 90,000। জোরে কও সুবহানাল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 90,000 মুহাদ্দিসিন আখলে বুখারী শরীফর পাঠ গ্রহণ করছেন, আর মুহাদ্দিসা কারিমা এক বেটি, এই বেটির কাছে সেই যুগ 90,000 মুহাদ্দিসিন আখলে হাদিসের সিহা সিত্তার, শুধু বুখারী শরীফ না সিহা সিত্তার পাঠ গ্রহণ করছেন। জোরে কও সুবহানাল্লাহ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুহাদ্দিসাত আখলার জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে, লক্ষ লক্ষ ফুকাহা ফকিহা আখলার জন্ম মুসলমান আখলার ভিতরে হয়েছে, মুফতিয়া আখলার জন্ম মুসলমানের ভিতরে হয়েছে, লক্ষ লক্ষ সাহিত্যিকা আখলার জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে, কবি আখলার জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বভাব কবি আসলা, হাঁটিয়া যাইতে কবিতা রচনা করতে পারতা, হাজার হাজার কবিতার কণ্ঠস্থকারী আরবি ভাষার সেই জমানার ভাষা বিজ্ঞানী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল তাকিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করলে শিক্ষা দান করছেন, হাজার হাজার তাবেঈন করলে পর্দার আড়াল তাকিয়া ফিকহ হাদিসের শিক্ষা দান করছেন, তকরিবান 5,500 হাদিসের হাফিজা আসলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কও আল্লাহু আকবার, আর জোরসে বলো আল্লাহু আকবার। মুহাদ্দিসা কারিমা হাদিসের এক সনদ হইল, আমরা উলামায়ে দেওবন্দি হল হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুহাদ্দিস কবির খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আশ হাফিজুল হাদিস আল্লামা আনওয়াশ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববরণ্য মুহাদ্দিস কবি ওলিকুল শিরোমণি স্বাধীনতা সংগ্রামী আল্লামা হোসেন আহমদ মেদিনী রহমতুল্লাহ আলাইহি সহ আমার আব্বাজান বাসান্দির সাহেব বদরপুরি সাহেব টান টান হাদিসের এক সনদ হইল মুহাদ্দিসা কারিমার সনদ। জোরে কও সুবহানাল্লাহ। এক বেটির সনদ মুসলমান হলে কত গান করছেন, মুসলমানের কোন বেটা কোন বেটি পুরুষ এবং নারী অশিক্ষিত থাকেন নাই। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান জ্ঞান বিজ্ঞানের বোতলটা মুসলমানের, বোতলের মালটা মুসলমানের, লেভেলটা হইল ইউরোপ জগত। জোরে কও সুবহানাল্লাহ। আর সমকালীন নেতৃত্ব দিতে হইলে শিক্ষার বিকাশের প্রয়োজন। কোরআন শরীফ শুধু খতম পড়িবার কিতাব নাই, কোরআন শরীফ তাবিজর কিতাব নাই, কোরআন শরীফ হইল
বিশ্ব জ্ঞান গ্রন্থ তিবিয়ান লিকুল্লি শাইন ব্ল্যাক হোল তাকে লইয়া বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কথা ডাইরেক্ট 100টা আয়াত শুধু জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আছে। জোরে হো সুবহানাল্লাহ। কোরআন শরীফের শিক্ষায় মুসলমান শিক্ষিত হইয়া জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটাইয়া জোরে হো সুবহানাল্লাহ 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানের গাইডবুক ছিল আবু আলী ইবনে সানাই ইশতাকীর চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ বিশ্বকোষ লেখা আর শিফা 100 জিল্দ। জোরে হো সুবহানাল্লাহ। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানের গাইডবুক ছিল আর শিফা আবু আলী ইবনে সানাই ইশতাকীর লেখা 100 জিল্দ। জোরে হো সুবহানাল্লাহ। যে যুগ প্রেস নাই ওই যুগ 100 জিল্দ, 100 জিল্দ পর্যন্ত খণ্ড মুসলমান হল্লা কিয়া গেছেন। আল কানুন চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ 1,00,000 পৃষ্ঠা আবু আলী ইবনে সানাই ইশতাকী 450 জ্ঞান বিজ্ঞান সম্পর্কে গ্রন্থ লিখেছেন। রাষ্ট্রবিজ্ঞান তাকে লইয়া, বুধানিত তাকে লইয়া, কেমিস্ট্রি তাকে লইয়া জ্ঞান বিজ্ঞানের এমন কোন বিভাগ নাই আবু আলী ইবনে সানাই ইশতাকী কলম ধরছেন না। জোরে হো সুবহানাল্লাহ। ইবনে রুশদ মালিকি রোজার বেকন, বৈজ্ঞানিক জগতে রোজার বেকনকে বাবাজি বলা হয়, বৈজ্ঞানিকদের বাপ বলা হয়। রোজার বেকন বলতেছেন আমরা যদি ইবনে রুশদ মালিকি জ্ঞান বিজ্ঞান আমরা না পেতাম তাহলে বিশ্ব বৈজ্ঞানিক জগৎ, বিজ্ঞান জগৎ, বৈজ্ঞানিক মহল আমরা 1000 বৎসর পিছনে তাকলাম হইলে। জোরে হো সুবহানাল্লাহ। বাবা কোরআন শরীফর খতম হরো, কোরআন শরীফর হাফিজ, কোরআন শরীফ ফলো, সব আছে ওই বলি যেই ভাই কোরআন শরীফর ভাই সাইলে সব আছে, ফড়িলে সব আছে, ফড়া হুললে সব আছে, কোরআন শরীফর আল্লাহর নির্দেশর উপরে আমল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া আখেরতর বাদশা বানাইয়া দিলে ইবা। জোরে হো সুবহানাল্লাহ। কোরআন শরীফর উপরে বিশ্ব নবীর সুন্নতর আদর্শর উপরে তরিকার উপরে আগেকার জমানার মুসলমানরা চলিয়া সারা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরাই ছিল। 1000 পর্যন্ত সুপার পাওয়ার মুসলমানরাই ছিল। এরপরে মুসলমানরা কোরআন শরীফ থেকে হরিয়ে গেছে, কোরআন শরীফের জ্ঞান বিজ্ঞান থেকে হরিয়ে আয়া মুসলমান এখন কোরআন শরীফের আয়াতরে তাবিজ বেছে, আর কিতা করে বেবার হাজার হইলে তা হইলে খতম পড়ে, আর কিতা করে কোরআন শরীফের ছাত তুলিয়া হো টাকো তুলিয়া থয় বছর বাদে আবার তার হুয়া ফুড়িল বেমার হইলে আনিয়া আবার মিয়াসা বকল মিলাইয়া খতম পড়ে। এখন কোরআন শরীফের ভিতরে আল্লাহ কিতা খবর ফাটাইছেন, কিতা কইছেন, ইকানোর দিকে আমরা ছাওয়া নাই। তো আমরা হাফিজে কোরআন বনার পরে বড় বড় আল্লামা, বড় বড় আলিমে দিন বন্তা, একজন আলিমে দিনে 1000-70,000 মানুষকে সুপারিশ করিয়া সফাত করে জন্নত লইয়া যাইতে পারে। জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহর জিকির তো করবা ইনশাআল্লাহ। রাত হুতিবার সময় টেবিলামুখী হইয়া 100-100 জিকির করিয়া হতে পারে তো ইনশাআল্লাহ। এক একটা আওলাদ হাফিজে কোরআন বানাইবা। আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা বানাই, খানকা বানাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাই, গবেষণাগার বানাই, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা বিত্রেদি ইসলাম ও শান্তির প্রবাহ শান্তির বার্তা লইয়া আমরা স্টেট আসাম সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মধ্যে আমরা মুসলমানরা ইসলাম ও শান্তির মশাল, শিক্ষার মশাল আমরা উদ্ভাসিত করিয়া প্রজ্বলিত করিয়া আমরা চলার চেষ্টা করো। তোমার সবকে ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ ইসলাম নাই, আউরি আউরি কথা শুনিয়া ফিতনা ফাসাদ করিও না। বুঝতে পারিস আমি নাম বলবো না, এটা আউরি তৈসা মুসলমানে থইয়া তার দুর্বৃত্তান্ত কি বাসিবার লাগি তৈয়া কতটা মানুষ মাইল কতটা হইল ইতার লাগি কোন খেয়ররে আপনি ইসলামের মধ্যে জুলুম করার অত্যাচার করার কোন নির্দেশনা ইসলামের মধ্যে নাই। নিরীহ মানুষে আপনি দুর্বলপনা মানুষে আপনি অত্যাচার কর্তা ফার্তা না, জালিমর জুলুমর হাতরে আল্লাহ ভাঙ্গে চুরমার করে দেন। আপনি মুসলমান যেখানে বেশ, সংখ্যালঘু মানুষ যেখানে কম, দুর্বল ভাবে আপনি অত্যাচার কর্তা হরতা না, কোন
কোনো ধর্মের মধ্যে হিংসা নাই, ইসলামের মধ্যে হিংসা নাই, হিন্দু ধর্মের মধ্যে হিংসা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে হিংসা নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে হিংসা নাই, কোনো ধর্মের মধ্যে হিংসা নাই। আমি রাজ্যস্বরূপ অঞ্চলের ছোট মোটো মহফিল তাকে চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মায়ের ফুট বাফর সন্তান কোনো ধর্মের মধ্যে হিংসা আছে দেখাইতে পারে, আমি তাকে 1,00,000 টাকা পুরস্কার দিব। কোনো ধর্মের মধ্যে হিংসা নাই। আমরা মানুষে মানুষের সেই শয়তানি অসৎ চরিত্রের চরিত্রায়ন করিয়া আমরা সমাজের মধ্যে হিংসা সৃষ্টি করি। ইসলামের মধ্যে যারা হিংসা বিস্তার করে এরা ইসলামের দুশ্মন, হিন্দু ধর্মের মধ্যে যারা হিংসার বিস্তার করে এরা হিন্দু ধর্মের মূল ফিলোসফির অধিকারী না। হিন্দু ধর্ম হইল প্রেমবাদর ধর্ম, মানবতার ধর্ম, ইসলাম হল প্রেমবাদর ধর্ম, মানবতার ধর্ম। অতএব কোনো ধর্মের মধ্যে কোরআন শরীফ বেদ বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সহ কোনো ধর্মগ্রন্থের মধ্যে খেয়ারের ক্ষতি করার নির্দেশ নাই। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে আমরা আসামের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে শান্তির হাওয়া প্রবাহিত করিয়া দেখুয়া, যারা হিংসা বিস্তার করতে চায় আমরা তারার লাগি হিংসার তাকে হরিয়াওয়ার লাগিয়া রাত কিতা করি জানন, দোয়া করি, পাঁচ বক্ত নমাজ পড়ি, দোয়া করি। আর যেগুর জুলুম বেশি বাড়ি যায়, আল্লাহ এই জালিমের জুলুম তাকিয়া মানব প্রজন্মের হেফাজত ফরমা। আল্লাহ আসইন, আল্লাহ মুমিনের কথা মানুষের কথা সেকেন্ড তোর ভিতরে শুনি নাই। জোরে হো সুবহানাল্লাহ। দাস্তিক দুনিয়ার মধ্যে হন ধার্মিক মানুষ বেশ, পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মালম্বী মানুষ খ্রিস্টান, 250টা খ্রিস্টাব্দ, মুসলমান দ্বিতীয় পর্যায়ে 220 কোটি, এইভাবে আইসে ধারাবাহিকভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষ 110, এরপরে ধারাবাহিক আইসে বুদ্ধ 90। তো নাস্তিক মানুষ বেশ হইতা না, ও চিনো কিছু মানুষ আছেন। তো নাস্তিক তো আসলে নাই, আসলে জানিয়ে রাখো মাসলা হইল নাস্তিক বলতে খেও নাই, নাস্তিক হলো কিতা মানে জানন, এই সৃষ্টির পিছনে এটা সুপার পাওয়ার আছে, এটা পাওয়ার আল্লাহ কিন্তু তোমার আমার লাগাইনি, আল্লাহ ঠান লাগায়। জোরে কও সুবহানাল্লাহ। নাস্তিক হলো সুপার পাওয়ার মানে একটা শক্তি সারা বিশ্বময় কাজ করতেছে, এই শক্তিটা করবু শখসে একবার বিশ্ব কায়নাতের মূল কারিগর তার নাম মহান আল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে হিংসা না ইসলাম। এই মসজিদের মধ্যে আমি দুইবার হারসি আইয়া খালি আনলে হইতো না, আপনারা জিকির করা লাগবে সবকে ইনশাআল্লাহ। ইনর মাসর ইংরেজি মাসর দ্বিতীয় রবিবারে ইমাম বেটারে জিম্মাদারি তো দিয়া গেলাম, কমিটির জিম্মাদারি দিয়া গেলাম, এশান নমাজ ফড়িয়া খালি 100-100, 200-200 কলিবার জিকির করবায় সবক ইনশাআল্লাহ। এখানে একটা খানকায় মদনে দিলাম, আমরা 10,000 খানকা হল বানাইতে আসি, 10,000 মাদারিস বানাইতে আসি, এখানে একটা খানকা দিলাম, আপনারা জিকির করবায় তো ইনশাআল্লাহ। হে বা খারা করগে টেলিফোন করে মানুষ চিনি না কোনটা চিনি না, আপনারা উলামা হল কমিটি হল দিয়ে আমি জিম্মাদারি দিয়া গেলাম, আপনারা সামনের মাসের নভেম্বর মাসের দ্বিতীয় রবিবারে এশান নমাজ পড়ি যখন জিকির শুরু করবা আমারে টেলিফোন করে জানাই বেথ ইনশাআল্লাহ। বা শান্তি সাহেব কইতা যেন যাও জিকির করা, যেন যাও জিকির করা, বরাকবেলির মুসলমান আল্লাহ স্মরণ করো, আল্লাহর জিকির করো, পাঁচ বক্তের নামাজ আদায় করো, হালাল তরিকায় চলো, যাবতীয় হারাম হাস থেকে বাঁচিয়া চলো, আল্লাহ আল্লাহ করার আল্লাহ তৌফিক দিতা। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করতাম না, সময় কম, 10টা মিনিট উঠাউঠি করবা না তো ইনশাআল্লাহ, দুয়ার আগে তো উঠাউঠি করবা না ইনশাআল্লাহ, হাত তুলো সবে হাত উঠাও ইনশাআল্লাহ। শয়তানে আয়া কইব হের ভাই শুদ বারুই যা, শয়তান কইব কিরা হের ভাই শুদ বারুই যা, একজন উঠিবা না ইনশাআল্লাহ। 10টা মিনিট আমারে যে বেটার ড্রাইভার বেটা অন খায়, বেটার দাড়ি দুড়ি নাই, বেটার দাড়ি আই তো সবে দোয়া তো করবা ইনশাআল্লাহ, যারা দাড়ি নাই দাড়ি লাকি লাইবা সবকে ইনশাআল্লাহ, দাড়ি আঠাও একবার সবে, সবে একবার আঠাও, সবে একবার দাড়ি তাঠাও ইনশাআল্লাহ, দাড়ি রাখিবা তুই ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটা দাওয়াত দি যাই, আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখ গোবিন্দপুর বিরাট ইজতেমা আছে, রাজ্যস্বরূপুর বৃহত্তম অঞ্চল রে আমি দাওয়াত দিয়ে গেলাম, গাড়ি বুঝাই করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনগে মাগরিবের সময় ফসিবায় আর ফজর নমাজ ভরি আইবায় ইন্টারন্যাশনাল বক্তা আখলোর বয়ান শুনিবায়, হ্যাঁ তো সম্ভব হইলে আসরন নমাজ জোর নমাজ ভরিবায় ইনশাআল্লাহ। আখুল আজি খালি 8টা কি 10 মিনিট উঠাউটি করবা না তো,
এই মসজিদ সুন্দর হয়ে গেছে, তুড়া তুড়া সবে দিবাই, বেশ নাই, ১,০০০, ২,০০০, ১,০০০, ২,০০০ দেওয়ার চেষ্টা করো, আমি দিব ১,০০০ টাকা ইনশাআল্লাহ, আমার ইঞ্জিনিয়ার সবে দিবা ১,০০০ টাকা, একর বুঝা দশর লাঠি, জোরে খাও সুবহানাল্লাহ, ও ফটাফট কইলা খাতা কলম ল না, খানকে লই বেটা, কমিটির মানুষ খানবা, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাদো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না না লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা সারা বছর মসজিদর দিবায় সবক ইনশাআল্লাহ, গোবিন্দপুর মাদ্রাসা তো সন্ধ্যাত মানু আইলে দিবায় সবক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ফুয়ারে দি ফাটাইমু, আমার ফুয়া ওয়াইজ আপনার বোনার ফতে, আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ফুয়ান্তর লাগিও দোয়া করিও, আমার বাপর লাগিও দোয়া করো, বাজান দুইটা তাইটা বাজানোর ছাত্র একজন আজ আসলা গতবার, আমি ভাইলাম তাইন তাইন খানো গেলা, আচ্ছা ইনশাআল্লাহ, তা হইলে সারা বছর মসজিদে দিবা, বাসাদে মাদ্রাসা তো দিও, গোবিন্দপুর মাদ্রাসার সান্দাল লাগাইলে দিও, আমরা জায়গা জায়গা বাসক হল দিয়া, হ্যাঁ দুরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله مبارك رج الشرفور মসজিদের দিনই জলসার খবর, সোনার মদিনা তিনি পৌঁছা দেখো আল্লাহ, সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবর কলবরের দিকে ঘুরে দেখো আল্লাহ, আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ, আমরার দাদা দাদিরে মাফ ফরমাও আল্লাহ, আমরার নানা নানিরে মাফ ফরমাও, আমরার জন গোষ্ঠীর মাফ ফরমাও, তমাম পৃথিবীর উম্মতে মুসলিমারে মাফ ফরমাও, দুনিয়ার যত জায়গার মধ্যে মুসলমানরা জুলুমের শিকার হয়ে আসেন আল্লাহ, তমাম মজলুমিন মুসলমান হলে সাহায্য করো, পরমার রাকান রোহিঙ্গা মুসলমান হলে সাহায্য করো, ফিলিপিন্সের মেরু মুসলমান হলে সাহায্য করো, জিংজি অঞ্চলের মুসলমান হলে সাহায্য করো, শীশান দিগিস্তানের মুসলমান হলে সাহায্য করো, ফিলিস্তিন গাজা ইলাকার মুসলমান হলে সাহায্য করো, শিপাজার অঞ্চলের মুসলমান হলে সাহায্য করো, ত্রিপুরার মুসলমান হলে সাহায্য করো, আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা সকল মানব গোষ্ঠী ঐক্য সংহতি ভ্রাতৃত্ব বুধ প্রেম ভালোবাসা স্নেহ মমতার উপরে আমরা ধরনির বক্ষে দুনিয়ার বুকে বসবাস করার তৌফিক আতা ফরমা, হিংসার বাতাবরণ সরায়া
প্রেম ভালোবাসা শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। আল্লাহ আমার জমিনে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও। বেবুজ বেসমুজ মানুষ সকলে সমুজের ফহমা আতা ফরমাও। চিশতিয়া কাদরিয়া নকশবেল দিয়া সারবার দিয়া শাহজালিয়া মুজাদ্দিয়া সব আল্লাহ আল্লাহর দরজার বলন করে দাও। হযরতে মুইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে শাহাবুদ্দিন সরবরদি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ, কুতুবুল আলম আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহ, কুতুবুল আলম আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ফুজাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহ আলাইহ, ইমামুল আউলিয়া ইমামুল ফুকাহা ইমামুল মুহাদ্দিসিন হযরতে ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির দরজার বলন করে দাও। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহ, হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহ। আল্লাহ তেল তেল আমরা রাকাবির তন তন দুআর বরকতে আমরা দুআর কবুলের মঞ্জুর ফরমা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন আখলার দরজার বুলন্দ করে দাও। শালাখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন আখলার কবরে আর আমরার কলবে নূরের তার কানেকশন লাগাইয়া দিলাম। আল্লাহ সুনার নবীজির কবরে আর আমরার কলবে নূরের তার কানেকশন লাগাইয়া দিলাম। আল্লাহ নবীজির জিয়ারত বার বার নসিব ফরমাও, নবীজির আগে জিয়ারত নসিব ফরমাও, নবীজির ডানে জিয়ারত নসিব ফরমাও, নবীজির বামে জিয়ারত নসিব ফরমাও। আল্লাহুম্মা জাআলহু হজ্জাম মাবরুরা ওয়াসআয়ান মাশকুরা وذنبا مغفورا وتجارة لن تبور. الله حج مبرور حج مقبول نشي فرما تنتني مسجد رزوت تخر درخار সব গাছ থেকে জোগাড় করে দাও। আমরা মসজিদ বানাই আর মসজিদের যত টেখার দরকার গাছ থেকে জোগাড় করে দেও। করুণার বাইরাস তাকিয়া আমরার দেশ ভারতবর্ষ সহ তমাম পৃথিবীর হেফাজত ফরমাও। আসমানি বলার আসমানের দিকে উঠায় নেওয়া মাওলা, গরম পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমাদের কাছে নাই। আমার আব্বা জান হযরত গোবিন্দ ফুরি রহমাতুল্লাহ এর কাবা শরীফের জান্নাতের বাগ বানায় দাও। নান মুরিদিন মাজাসিদ মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমা। আমার বাসকন্দির সাহেব রহমাতুল্লাহ এর কাবা শরীফের জান্নাতের বাগ বানায় দাও। নান মুরিদিন মাজাসিদ মুআতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুলের মঞ্জুর ফরমা। আমার বদর ফুরি সাহাব রহমতুল্লাহ আর কাবা শরীফ রে জান্নাতের বাগ বানায় দাও। দান মুরিদিন মাজাজির মুতাকিদিন ওয়ালি আওলাদ জন গোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। বড়িবালি শেখ সাহাব রহমতুল্লাহ আলাইহ, সরার পারি সাহাব রহমতুল্লাহ আলাইহ, টান্ডুর সাহাব রহমতুল্লাহ আলাইহ, বড় সাহেব সাদা রহমতুল্লাহ আলাইহ, রাঙ্গাউটির সাহাব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা দাদাফির সাহাব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহ, কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ, শাইখুল হিন্দ মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহ, মুহাদ্দিস কবির আল্লামা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহ, রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ, শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ, ইমামুল হাফিজুল হাদিস আল্লামা নওয়াশ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাবানি থানভি রহমতুল্লাহ আলাইহ, শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, ইমামুল হিন মাসদুল হিন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদে আলফ সানি হযরত শাহ মসরহন্দি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ তেন তেন আমরার আকাবির
তান উশিলায় দোয়ার বরকতে রাজ্যস্বর অঞ্চলের মুসলমান সহ এই দেশের মুমিন মুসলমান হরলে কবুলের আমরা মুসলমান সমাজ সহ হিন্দু সমাজ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসার ভিতরে বসবাস করার তৌফিক আতা ফরমা। শিক্ষার বিকাশ, শান্তির বিকাশ, আধ্যাত্মিকতার বিকাশ, আধ্যাত্মিকতার বিকাশ, অর্থনৈতিক বিকাশ, সামাজিক উন্নততর বিকাশ ঘটাইয়া আমরা সমাজরে আমরার দেশে সার্বভৌম ভারতবর্ষরে পৃথিবীর সুপার পাওয়ারের দিকে লইয়া যাও। আমরার দেশের সকল মানব গোষ্ঠী, সকল সম্প্রদায়ের মানুষ শান্তির সাথে বসবাস করা মহল পরিবেশ পায়দা করিয়া দেও আল্লাহ। গোবিন্দপুর মাদ্রাসা বা সন্দির মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসা হলটি খুলে দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি লকডাউন খুলে দিয়া পড়াশোনার ব্যবস্থা করিয়া দাও। মানুষের টাকা পয়সার অভাব হয়ে গেছে, দ্রব্যমূল্য বাড়তেছে, দ্রব্যমূল্যের হ্রাস টানিয়া পেট্রোলের দাম বাড়ি গেছে, এটারে ক্ষমাইয়া দাও। সরকার দে সবুজ আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Please subscribe to my channel and press the bell button.